হ্যালো বন্ধুরা, তাজবুল ঠিক চ্যানেল স্বাগতম। আমাকে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরও একটি কথা বলে রাখি, আমার মোবাইলে ইউটিউব শর্ট বিটাতে এসে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এসেছে কিনা কমেন্টে অবশ্যই জানান। সর্বপ্রথম খবর, রিয়েলমি তরফে রিয়েলমি কিউ টু প্রো এই ফোনটি 13 অক্টোবর চায়নাতে চালু হচ্ছে। এখন এর দামটি জানা গেছে, দামটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। সাথে জানা যাচ্ছে যে রিয়েলমি বাট এয়ার প্রো এবং একটি টুথব্রাশ ওই একই সঙ্গে চালু হবে। এবং আরও একটি লিক দ্বারা জানা যাচ্ছে যে রিয়েলমি কিউ টু প্রো এই ফোনটিতে 65 ওয়াট চার্জিং থাকবে। এবং আজকে একজন লিকার জানিয়েছে যে রিয়েলমি কিউ টু আই নামেও একটি ফোন চালু হবে। পরবর্তী নোকিয়া তরফে নোকিয়া 7.35G এই ফোনটির কয়েকটি রেন্ডার আসছে, রেন্ডারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী সময় তরফে কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে সময় একটি অডিও পণ্য ভারতে টিজ করছে, তো ফাইনালি জানা গিয়েছে যে সময় মিটু ওয়ালেস সি টু হবে এবং 15 অক্টোবর ভারতে চালু হবে। পরবর্তী মোটরলাতে মোটো E7 এই ফোনটি এই মাসে চালু হবে বলে জানা যাচ্ছে। ইউরোপের বাজারগুলিতে ফোনটির দাম প্রায় 120 ইউয়ান হবে বলে জানা গিয়েছে, মানে ভারতীয় টাকা হিসাবে বলে প্রায় 10,400 টাকা। ফোনটির এখন পর্যন্ত যত স্পেসিফিকেশন জানা গিয়েছে তা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী রেডমি তরফে রেডমি স্মার্ট টিভি A65 4K এই টিভিটির কয়েকটি স্পেসিফিকেশন জানা গিয়েছে, যেমন HDR সাপোর্ট করবে এবং ডুয়েল স্পিকার থাকবে টিভিটিতে। পরবর্তী স্যামসংয়ের তরফে স্যামসং গ্যালাক্সি S21 Ultra এই ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন লিক হয়ে এসেছে, যেমন 120 Hz অথবা 144 Hz রিফ্রেশ হবে, 65 ওয়াট চার্জিং হবে, 108 MP প্রাইমারি ক্যামেরা হবে, Kirin 2100 অথবা Snapdragon 865 প্রসেসর হবে। এবং এই সিরিজে তিনটি ফোন থাকবে, স্যামসং গ্যালাক্সি S20, S20 Plus এবং এই সিরিজে তিনটি ফোন থাকবে, স্যামসং গ্যালাক্সি S20, S20 Plus এবং S20 Ultra। পরবর্তী স্বামীর তরফে স্বামী 13 অক্টোবর ভারতে একটি ফেস মাস্ক চালু করবে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী বিশ্বব্যাপী কোন কোম্পানি কতটা টিভি বিক্রয় করেছে Q3 2020-তে তার রিপোর্ট এসেছে, রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে 1 নম্বরে স্যামসং আছে। পরবর্তী ভিভো তরফে ভিভো ফান্টাওয়াস 11 ঘোষণা করেছে এবং ভিভো V20 যে ফোনটি 13 অক্টোবর ভারতে চালু হচ্ছে ওই ফোনটি ফান্টাওয়াস 11 এর সঙ্গেই চালু হবে। পরবর্তী প্যারাসোনিক তরফে প্যারাসোনিক একটি স্মার্ট LED বাল্ব চালু করেছে, এর দাম কোম্পানির তরফ থেকে জানায়নি। পরবর্তী রেডমি তরফে Redmi 9, Note 9S এবং Note 9 Pro এই তিনটি ফোনে 20 অক্টোবর MIUI 12 আপডেট আসবে বলে জানা গিয়েছে। পরবর্তী LG তরফে LG ভেলভেট এই ফোনটি আজকে ভারতে প্রি অর্ডারে গিয়েছে, এর দাম 36,990 টাকা এবং 49,990 টাকা। পরবর্তী ইনফিনিক্স তরফে ইনফিনিক্স একটি ওয়ারলেস গেমিং ইয়ারফোন আজকে ভারতে চালু করেছে, এর দাম রেখেছে 1,999 টাকা। পরবর্তী কলকমের তরফে কলকম আসুসের সহযোগিতায় একটি গেমিং ফোন নিয়ে আসছে, যা আমি আগে ভিডিওতে বলেছি। এখন এই ফোনটির প্রসেসর সম্বন্ধে জানা গিয়েছে, যেমন Snapdragon 875 প্রসেসর ব্যবহার করবে বলে জানা গিয়েছে। পরবর্তী হবে তরফে হবে Mate X2 5G এই ফোনটির কয়েকটি পেটেন্ট এসছে, পেটেন্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী স্বামী তরফে স্বামী এখন পর্যন্ত ভারতে 5 মিলিয়ন টিভি বিক্রয় করেছে, যার সম্বন্ধে আজকে কোম্পানির তরফ থেকে টুইট করে জানিয়েছে। পরবর্তী OnePlus তরফ থেকে OnePlus 8T এই ফোনটির ক্যামেরা সম্বন্ধে জানা গিয়েছে, যেমন 48-16-5 এবং 2 ব্যাক ক্যামেরা, 16 MP সেলফি ক্যামেরা। পরবর্তী রিয়েলমি তরফে Realme 7 এই ফোনে একটি সফটওয়্যার আপডেট এসেছে। পরবর্তী OnePlus তরফে OnePlus-এর ওয়াই সিরিজের টিভি যেমনটি বলেছিলাম 12 অক্টোবর থেকে ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে, তো ফাইনালি আজকে থেকে পাওয়া যাচ্ছে। পরবর্তী স্বামী তরফে স্বামী মি পাওয়ার ব্যাঙ্ক 3 আল্ট্রা কম্প্যাক্ট নামে একটি পাওয়ার ব্যাঙ্ক খুবই তাড়াতাড়ি চালু হবে বলে জানা গিয়েছে। পরবর্তী স্বামী তরফে স্বামী Mi 10T এই ফোনটি যখন চায়নাতে চালু হবে, ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী এই ফোনটিতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা হবে এবং Snapdragon 750G প্রসেসর হবে। এবং Redmi Note 10 সিরিজ যেটি চালু হওয়ার কথা ছিল ওটি চালু হবে না বলে ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে। পরবর্তী উপরে ওপো 19 অক্টোবর চায়নাতে একটি ইভেন্ট আছে, এই ইভেন্টে অন্যান্য IoT পণ্যের পাশাপাশি তাদের টিভিও চালু করতে পারে। পরবর্তী টেকনো তরফে টেকনো Camon 16 AC নামে একটি ফোন গুগল প্লে কনসোলে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী স্বামী তরফে স্বামীর একটি স্মার্ট ডিটেক্টর ব্লুটুথ সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী আমি স্পিডের তরফে আমি স্পিড হিপ জেট এডি FCC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী HTC তরফে HTC একটি স্মার্টফোন ব্লুটুথ সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী স্বামীর তরফে স্বামীর একটি 5G টিভি 3G সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেটিতে 8K রেজুলেশন থাকবে। পরবর্তী উপরে তো OPPO A15 যে ফোনটির বিষয়ে একাধিক ভিডিওতে বলেছি, আজকে কোম্পানির তরফে স্ক্রিন সাইজ জানিয়ে দিয়েছে, যেমন 6.52 ইঞ্চি ডিসপ্লে হবে বলে কোম্পানির তরফ থেকে জানিয়ে দিয়েছে। এবং এই ফোনটি যত স্পেসিফিকেশন এখন পর্যন্ত লিক হয়েছে তা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী OnePlus তরফে OnePlus Nord এই ফোনটির একটি স্পেশাল ভিডিও চালু হবে, যা আমি আগে ভিডিওতে বলেছিলাম। এখন লঞ্চ ডেট জানা গিয়েছে, 14 অক্টোবর চালু হবে। পরবর্তী উপরে OPPO F17 পরে এই ফোনটির একটি নতুন সংস্করণ চালু হতে পারে অথবা নতুন একটি রং চালু হতে পারে এবং ফোনটি এরকম দেখতে হবে তখন। পরবর্তী বিশ্বব্যাপী সেরা 10টি মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ প্রসেসরের N2 সামনে এসছে, N2 আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী 2021 সালে 100 ওয়াট ওয়ারলেস চার্জিং আসবে বলে জানা গিয়েছে একটি লিক দ্বারা। পরবর্তী অ্যাপেলের তরফে অ্যাপেল iPhone 12 সিরিজ কালকে চালু হচ্ছে, এখন ফোনটির ব্যাক কভার এবং স্ক্রিন প্রোটেক্টার লিক হয়ে এসছে।
সবগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, সাথে এই সমস্ত পণ্যগুলিও চালু হতে পারে। ফরতপুর হবে তরটি হবে মেট 40 সিরিজ এই ফোনটি 20 অক্টোবর চালু হচ্ছে। এই ফোনটির আরও কয়েকটি রেন্ডার লিক হয়েছে, রেন্ডারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। ফরতপুর পোকো তরফে পোকো F2 এই ফোনটি খুবই তাড়াতাড়ি ভারতে চালু হবে বলে মনে হচ্ছে, কারণ কোম্পানির তরফ থেকে টিজ করা আরম্ভ করে দিয়েছে। কোম্পানি টুইটারে একটি ফটো পোস্ট করেছে যার পিছনে দেখা যাচ্ছে পোকো M2 লেখা আছে। তাছাড়া পোকো এই ফোনের উত্তরসূরী পাশে যা আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম। ফরতপুর স্বামী তরফে স্বামী ইয়ার 2 পুরো এই ইয়ারবাডটি এই মাসে চালু হবে বলে জানা গিয়েছে। এখন এর কয়েকটি পোস্টার লিক হয়েছে, স্ক্রিনে দেখাচ্ছি। ফরতপুর স্যামসং তরফে স্যামসংয়ের একজনক 1080 এই প্রসেসরের অ্যান্ড্রয়েড ডিভাইস সামনে এসছে, স্ক্রিনে দেখাচ্ছি। ফরতপুর ওয়ান প্লাসের তরফে ওয়ান প্লাস নট N10 এবং N10 100 26 অক্টোবর চালু হবে একটি লিক দ্বারা জানা গিয়েছিল। এখন জানা যাচ্ছে যে এই সমস্ত স্পেসিফিকেশন হতে পারে। ফরতপুর চায়নাতে যে সমস্ত কোম্পানিগুলি ইলেকট্রনিক পণ্য তৈরি করে তার মধ্যে সেরা 10টি কোম্পানির লিস্ট এসছে। এর মধ্যে 1 নম্বরে আছে হুয়াবে, 2 নম্বরে শাওমি, 3 নম্বরে ওপো, 4 নম্বরে ভিভো। সর্বলাস্ট খবর আসুসের তরফ থেকে আসুস জেনফোন 7 প্রো এই ফোনটি DxOMARের ক্যামেরা রিপোর্ট এসছে, রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ভিডিও এইখানে শেষ। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।